হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। ইলিশ মাছ, হ্যাঁ সবাই দেখি চিনতেই পেরে গেছে। প্রথমে মাছটাকে হালকা করে ধুয়ে নিয়েছি। ইলিশ মাছ আবার বেশি ধুলে স্বাদটাই চলে যায়, তাই না? হালকার উপর ধুয়ে নিয়েছি। তারপর সর্ষের তেলের মধ্যে, সর্ষের তেল যেই গরম হলে টপাটপ আস্তে করে হালকা একটু ভেজে নিলাম সর্ষের তেল। এটা হচ্ছে সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ রেসিপিতে আমি মাছটাকে হালকা, একদম হালকা, খুবই হালকা হালকা করে ওলট পালট করে ভেজে নেওয়া হলো। তারপরে এই দেখো একদম হালকা। তারপরে আবার একটু সর্ষের তেল দিলাম, দিয়ে আসলে ওই তেলটা তুলে নিয়েছিলাম। ইলিশ মাছ ভাজার তেল খেতে খুব ভালো লাগে, তার সাথে কাঁচা লঙ্কা থাকবে, আর বেগুন ভাজা হোক, আর মাছ ভাজা হলে তার কথাই নেই। যাই হোক, প্রথমে আবার একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমি কালো জিরে দিলাম, আর সর্ষে পোস্ত বাটা দিয়ে, সর্ষে পোস্ত লঙ্কা বাটা একসাথে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে আর একটুখানি হালকা একটু জল দিয়ে হালকা রোদে ফুটিয়ে নিয়েছি মাছটাকে। তারপরে ঝপা ঝপ মাছগুলোকে টক বক করে ফুটে ওঠে ঝোলের মধ্যে ফেলে দিলাম। ফেলে দেওয়ার সাথে সাথেই গ্যাসটাকে বন্ধ, ওভেনটাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। একটু কাঁচা সর্ষের তেল না দিলে ফ্লেভারটাই আসে না, মাস্ট। উফ, অসাম লেগেছিল আমার খেতে। ব্যাস রেডি সর্ষে ইলিশ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। সবাই একটু ভালোবাসা দিয়ে যাও প্লিজ। টাটা।